হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সময় একাডেমি। আই এম আব্দুল মুনতাসির। আজকে তোমাদের জন্য ম্যাথের যে মাল্টিপ্লিকেশনের তৃতীয় পার্ট রয়েছে সেই পার্টটা আমি তোমাদেরকে নিয়ে এসেছি। তার আগে বলে রাখি, যদি আগে দুটো পার্ট যদি না দেখে থাকো তো অবশ্যই দেখো। আমি দুটো ভিডিও লিঙ্ক নিচে দিয়ে দিয়েছি এবং রয়েছে, এই দুটো তোমরা দেখে নাও এবং এখান থেকে তোমরা আগের ভিডিও দেখে নাও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। কারণ তৃতীয় নম্বর দেওয়ার যে তৃতীয় পার্টে যেটা শিখবো সেটা হচ্ছে যে 99 যদি থাকে কোনো সংখ্যার আগে এবং 99 দিয়ে যদি 99 বলে নয় যে কোনো সংখ্যা 99, 999, 9999, হ্যাঁ 99,999, সুতরাং যে কোনো সংখ্যা বা একাধিক সংখ্যা এখন পর্যন্ত 100 পর্যন্ত 0 বা ইনফিনিটি পর্যন্ত সংখ্যা যদি 0 বা 9 থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা গুণ করবো সেটা আজকে আমরা শিখবো। দেখো প্রথমে কথা রয়েছে 99 ইন্টু 32, অর্থাৎ এই সংখ্যাটা আমরা কিভাবে করবো। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে যে যে সংখ্যার সাথে গুণ করতে দেবে, এই যে একাধিক 0, 9 এর সাথে যে সংখ্যাটা আমাদের গুণ করতে দেবে সেই সংখ্যার সাথে 1 যোগ করবো। তাহলে 32 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত পাচ্ছি, 32 এর সাথে যদি 1 যোগ করি তাহলে পাচ্ছি কত, 31। এবার আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই 99 থেকে 32 বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে অপরে রয়েছে 9, নিচে রয়েছে 2, তাহলে কত পাচ্ছি, অপরে 9, নিচে 2, তাহলে 7, 7 আর 2 এ 9। এবার রয়েছে কত, অপরে রয়েছে 9, নিচে রয়েছে 3, তাহলে পাচ্ছি 6। এই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 3167 হচ্ছে আমাদের একটা উত্তর। দেখো দ্বিতীয় নম্বর যে উদাহরণটা রয়েছে সেটার ক্ষেত্রে আমি কি করবো, সেটা রয়েছে সেম ভাবে 732 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 731। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 732টাকে এখানে বিয়োগ করতে হবে, তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে অপরে 9 রয়েছে, নিচে 2 রয়েছে, তাহলে কত হচ্ছে, 7। এবার যদি অপরে 9 রয়েছে, নিচে 3 রয়েছে, তাহলে কত পাচ্ছি, 6। অপরে 9 রয়েছে, নিচে 2, 7 রয়েছে, তাহলে কত পাচ্ছি, 2। তো এই হচ্ছে আমাদের উত্তর। যদি তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয় তো অবশ্যই একটা লাইক করে দাও এবং কমেন্টে লিখে দাও, দাদাতে হয়েছে বুঝতে পারছি কনসেপ্ট ক্লিয়ার, পাওয়ার ইজ কনসেপ্ট, অর্থাৎ তুমি যদি বুঝতে পারো যদি তাহলে ম্যাথের শক্তি তোমার হচ্ছে কনসেপ্টটা, অর্থাৎ তুমি যদি কনসেপ্ট বুঝতে পারো অর্থাৎ সমস্যার যেটা ধারণা যদি বুঝতে পারো তাহলে কিন্তু যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। একাধিক আরেকটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অল করে দিন। অবশ্যই একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। তিন নম্বর উদাহরণ দেখে নাও, 9999, এক্ষেত্রে কি রয়েছে লাস্টের সংখ্যা রয়েছে যেটা সেটা হচ্ছে 3215। তাহলে 3215 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 3214। ওকে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই 3215 থেকে আমি বিয়োগ করব এই সংখ্যাটা। এবার যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, অপরে 9, নিচে 5, 4, 8, 7, 6, তাহলে আমি লিখে দিলাম 7, 6, 8, 4। এই হচ্ছে আমাদের আজকে কনসেপ্ট। যদি কনসেপ্টটা ক্লিয়ার হয় তার অবশ্যই ভিডিও লাইক করে এটা কমেন্টে লিখে দাও এবং অবশ্যই তুমি যদি নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো তারপর রয়েছে 5, 9 রয়েছে এবং লাস্টের সংখ্যা রয়েছে 5টি বা 4টে 3টে, যাই সংখ্যা থাকুক। বাট এটা ধরে নাও তুমি 3টে সংখ্যা রয়েছে, তাহলে 3টে সংখ্যা যদি রয়ে থাকে তাহলে কি হচ্ছে, রয়েছে 3213, অর্থাৎ 3213 থেকে যদি 3213 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 3212 পাচ্ছি। এবার আমাকে যেটা করতে হবে যে 3213কে বিয়োগ করতে হবে, 13কে বিয়োগ করতে হবে 32 থেকে। তাহলে এবারে দেখো রয়েছে অপর রয়েছে 9, নিচে রয়েছে 3, তাহলে কত পাবো, 6, 8, 7, 6, 9। ওকে, সুতরাং আমাদের যেটা উত্তর হচ্ছে সেটা হচ্ছে 3212, 96, 78, 6, এটা হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা এর জন্য এই হচ্ছে আজকে আমাদের কনসেপ্ট। দ্বিতীয় ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দাও এবং তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নাকি তার জন্য তুমি কমেন্ট করো অবশ্যই। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আবার লেটেস্ট ভিডিও তোমাদেরকে দেবো খুব শীঘ্রই। তার আগে বলে রাখি যে যদি তোমার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও যে ভিডিওটা কেমন হয়েছে এবং সেও অবশ্য দেখবে। এবং কারণ রয়েছে আমরা যেখানে রয়েছি এখানে অনেক বিভিন্ন কোচিং সেন্টারের খুবই অভাব এবং আমরা আমি বিশেষ করে আমি তোমাদেরকে চেষ্টা করব যে ম্যাথের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করা, তার জন্য অবশ্যই তোমাকে আমার সামনে থাকতে হবে। আমি প্রমিস করছি তোমাদের ম্যাথের ডাউট ক্লিয়ার করব, তোমাদেরকে প্রমিস করতে হবে যে আমি আমার কাছ থেকে তোমরা অঙ্ক শিখবার চেষ্টা করবে। এই পর্যন্ত আজকে ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অল করে দিন। অবশ্যই একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন।
FM. Never miss an update.